Hello students, welcome to The Integral Academia. I am Rahul Baag. आज के हम टॉपिक के डिस्कशन करब सेटार नाम इंटीजार बांगलाय पूर्ण संख्या। तो इंटीजार बा पूर्ण संख्या की এই জিনিসটা বাইরের সাথে বিভিন্ন রকমের নাম্বার নিয়ে আমি আগে একটা লেকচার ডিসকাশন করেছি। সেই লেকচারের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। তো আজকে আমরা অনলি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নিয়ে ডিসকাশন করব। আজ আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কি করে হয় এগুলো নিয়ে স্টাডি করব। তো এবার যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেই টপিকটার নাম হলো ইন্টিজার্স এডিশন বা পূর্ণ সংখ্যার যোগ। তো আমরা এর আগে যে যোগগুলো শিখে এসেছিল সেগুলো হলো মেনলি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা তো প্লাস মাইনাস দুটোই বুঝি, মানে প্লাস 1 2 3 4 থেকে সবগুলো আছে এবং মাইনাস 1 -2 -3 এখানে সব কটা আছে আর 0 আছে। তো এই পুরোটা নিয়ে পূর্ণ সংখ্যা। তাহলে এদের যোগ বিয়োগ যখন করবো জিনিসটা কিরকম হবে, ফার্স্ট আমি যোগটা নিয়ে বলি। আমি দুটো নাম্বার নিয়ে নিচ্ছি, একটা নাম্বার 5 আর একটা নাম্বার নিচ্ছি আমি -3। -3টা আমি ব্র্যাকেটে করে লিখেছি, -3 গোটাটা একটা পূর্ণ সংখ্যা আর 5 এটা একটা আলাদা পূর্ণ সংখ্যা, এটা আমি ব্র্যাকেট করে দিই। 5 আর -3 এই দুটো নাম্বার আমরা যোগ করব। তো এই দুটো নাম্বার যোগ করতে গেলে ফার্স্টে চারটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই চারটে জিনিস, প্লাস প্লাসে আমাদের হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস এবং মাইনাসে মাইনাসে হয় প্লাস। এই চারটে জিনিস, এই চারটে জিনিস যে আছে এটা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবকটাতেই কাজে লাগবে। কোনোটাতে কম কোনোটাতে বেশি কিন্তু সবকটাতেই কাজে লাগবে। অ্যাডিশনের ক্ষেত্রে বলি, ফার্স্ট আমাদের 5 আছে, এখানে আমার সাইনের কোনো প্রবলেম নেই, এখানে আমরা 5 লিখে দিলাম। এরপর এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস হয় আমাদের মাইনাস, মাইনাস 3 আছে লিখে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি করতে হবে যে ক্যালকুলেশনটা সেটা হলো আমাদের 5 - 3 আর কিছু না। 5 - 3 করলাম, আমাদের অ্যান্সার হলো 2। এটা আমাদের ফার্স্ট পূর্ণ সংখ্যা। আরেকটা আমরা যদি ডিসকাস করি, সেকেন্ড -4 একটা নাম্বার নিচ্ছি আর একটা নাম্বার নিচ্ছি -3, এই দুটো নাম্বার, এই দুটো নাম্বার এবার অ্যাড করব। এই দুটো নাম্বার অ্যাড করতে গেলে ফার্স্টে -4 আছে, -4টা লিখলাম। এরপর আবার প্লাস মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস লিখলাম। তাহলে এখানে আছে 3, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল 3 আছে। তাহলে এবার হলো -4 - 3 এই দুটো মিলিয়ে কি হয় -4 - 3। এই জিনিসটা কি হবে, আমরা যদি দুটো গ্রুপ কনসিডার করি, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এখানে দুটো যেটা আছে এটাও নেগেটিভ নাম্বার -4, এটাও নেগেটিভ নাম্বার -3। তাহলে দুটো সেম টিমে চলে যাচ্ছে, মানে সেম গ্রুপে চলে যাচ্ছে দুটো, -4 - 3। তাহলে এদের পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, যেটা আছে -4 আর -3 অ্যাকচুয়ালি সাইন হয়ে যাবে মাইনাস, কারণ দুটোই মাইনাস আছে আমাদের, তাই মাইনাস হয়ে যাবে সাইন। আর দুটো নাম্বার যেটা আছে সেটা অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে, 4 আর 3 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে -7। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড এক্সাম্পল। আমি আরো একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করি, নাম্বার 3 আমি নিচ্ছি -3 প্লাস, এখানে নিচ্ছি 5 না 5 আমি আগে নিয়ে কাজ করেছি, তো 5 আমি নিচ্ছি এখানে 8 নিচ্ছি, তো -3 প্লাস 8 এই জিনিসটা করবো। কি করে ফার্স্টে -3 আছে, এখানে সাইনের কোনো ব্যাপার নেই, প্লাস এখানে কোনো সাইন নেই, সাইন না থাকে মানে প্লাসই হয়, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাসে লিখে দিচ্ছি +8। তো অ্যাকচুয়ালি কাজটা কি, 8 - 3 মানে -3 + 8 যা আর 8 - 3 এই জিনিস একই, এই জিনিস একই। তো এটা মানে আমাদের হয়ে যাবে 5। থার্ড এক্সাম্পল, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন -8 প্লাস 4, এটা যদি নিয়ে নিই তাহলে এখানে কিছু -8 আছে আর এখানে প্লাস, আর এখানে কিছু নেই মানে এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে আবার প্লাস আর নাম্বারটা হলো আমাদের 4। তাহলে -8 + 4 এখানে জিনিসটা কি হবে অ্যান্সারটা, দুটো নাম্বার দেখতে পাচ্ছি, একটা পজিটিভের জন্য 4, নেগেটিভের জন্য 8, দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের মধ্যে যেটা পাওয়ারটা বেশি, মানে এখানে 8টা নাম্বারের দিক থেকে বড়, তাই 8-এর আগে যে নাম্বার যে সাইনটা আছে সেই সাইনটা আমাদের এখানে প্রায়োরিটি পাবে। 8-এর আগে আছে 8 আর 4-এর মধ্যে 8 বড়, 8-এর আগে আছে আমাদের মাইনাস, তাই এখানে মাইনাসটা প্রায়োরিটি পাবে। আর দুটো যেহেতু ডিফারেন্স সাইন দেওয়া আছে তাই এটা হয়ে যাবে সাবট্রাকশন, 8 আর 4 সাবট্রাক্ট করলে হয়ে যায় 4। তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়িয়ে গেল -4। তো এই হলো আমাদের পূর্ণ সংখ্যার যোগ, অ্যাডিশন অফ ইন্টিজার্স। আমাদের নেক্সট টপিক হলো পূর্ণ সংখ্যার বিয়োগ, সাবট্রাকশন অফ ইন্টিজার্স। তো সাবট্রাকশন অনেকটা একই অ্যাডিশনের মতোই। জিনিসটা কি করতে হয়, আবার দুটো নাম্বার লিখছি, যেমন 7 একটা নাম্বার আর একটা নাম্বার নিচ্ছি আমি -4। এই দুটো নাম্বার আমাদের সাবট্রাক্ট করতে হবে, 7 আর -4। তো 7 --4, তাহলে 7 ফার্স্ট ক্লাসে লিখে দিলাম, -, আর এটা আমি লিখে রেখেছি তখন -, কি হয় প্লাস, তো -, এটা গেল প্লাস, তারপরে আছে 4 লিখে দিলাম, তো 7 + 4 হয়ে গেল জিনিসটা। 7 + 4 মানে 11। আর যদি এক্সাম্পল নিই -3 -7, তাহলে এখানে -3 আর -7 এই দুটো নাম্বারের মধ্যে আমরা সাবট্রাকশনটা করতে হবে। তাহলে -3 এরপর -, প্লাস, আগের মতোই -, প্লাস হলো 7 আছে। তো -3 + 7 আছে, এটা মানে তো একই, যে 7 - 3 আর -3 + 7 মানে একই। 7 - 3 এটা আমাদের এসে গেল 4। আমি আরো एग्जांपल যদি নিই -9 - 3, এটা যদি নিই তাহলে আমাদের হচ্ছে -9, এখানে মাইনাস, এখানে কোনো সাইন নেই মানে প্লাস আছে, তাহলে -3 -9 -3, তাহলে এই দুটো নাম্বার সেম, মানে সেম ক্যাটাগরি, দুটোই মাইনাস নেগেটিভ নাম্বার। দুটোই নেগেটিভ নাম্বার হওয়ার জন্য সাইনটা আমাদের নেগেটিভই বসবে, আর দুটো অ্যাকচুয়ালি আমাদের এখানে প্লাস হয়ে যাবে। তাহলে -3 প্লাস হয় আমাদের 2। তাই এইভাবে আমরা করছি। আর একটা যদি আমি এক্সাম্পল নিয়ে আমি লিখছি 8 -8 নিচ্ছি, আর এখানে নিচ্ছি 4 -4। তাহলে এই জিনিসটা যদি করি তাহলে কি হবে, -8 আবার -এ প্লাস, এখানে 4 বসে গেল। তাহলে -8 প্লাস 4 আবার কি হবে, এখানে দুটো আলাদা আলাদা নাম্বার আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাই আমাদের যেটা বড়, এখানে 8টা বড়, তাহলে আমাদের 8টা প্রায়োরিটি পাবে। তাহলে 8 এর আগে যে সাইনটা আছে মাইনাস হবে। দুটো নাম্বার যদি ডিফারেন্ট সাইডে, তাই আমাদের অ্যাকচুয়ালি কাজটা হবে দুটো সাবট্রাক্ট করে দেবো, দুটো বিয়োগ করে দিলে আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে এখানে 4। তাহলে এটা হচ্ছে আমাদের -4। তাহলে এই হলো আমাদের পূর্ণ সংখ্যার বিয়োগ। তাহলে আমরা এর আগে ইন্টিজার্সের যোগ আর বিয়োগ দেখলাম, এরপর আমরা করবো ইন্টিজার্সের গুণ আর ভাগ, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ইন্টিজার্স। তো আমি গুণটা স্টার্ট করছি। গুণটাও একই রকমভাবে হবে। ফার্স্ট টাইম একটা নাম্বার নিচ্ছি 5, আর একটা নাম্বার নিচ্ছি -3। গুণটা খুবই ইজি, যোগ বিয়োগের মতো বেশি ভাবনা চিন্তা করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 × -3 আছে, 5 × 3 আগে করে দিই, বাকি কথা পরে। 5 × 3 15। কত হলো সাইন কি বসবে, সাইন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস কি হয় মাইনাস, বসে গেল মাইনাস প্লাস, গুণ শেষ। গুণটা বেশি হেডে নিতে হয় না, যোগ বিয়োগের থেকে গুণটা অনেকটা ইজি হয়। এরকম আমি আরো কয়েকটা এক্সাম্পল নিই। আমি নিচ্ছি এখানে -7 × -2। এই গুণটা যদি করি 7 × 2 কত হয় 14, আর আমাদের এখানে -, প্লাস প্লাস 14, প্লাসটা আমরা না লিখলেও হয় একই ব্যাপার, তো 14 হয়ে গেল। এরপরে যদি করি -3 × 9, এটা করছি, তাই এখানে 9 × 3 27, আর সাইন কি বসবে প্লাসে মাইনাসে মাইনাস 27। এরকমভাবেই হবে। আমি যদি একটা বড় গুণ নিয়ে নিই এবার, যেমন -7 × -2 × 5, এই গুণটা যদি নিই তাহলে ফার্স্টে কি 7 × 2 করলে কত হয় 14, 14 × 5 করলে কত হয় 14 × 5 করবো, আমাদের হয়ে যাবে 70। সাইন কি হবে -এ প্লাস, প্লাসে আর এখানেও প্লাস, যে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে এই হলো আমাদের পূর্ণ সংখ্যার গুণ। এরপর আমাদের লাস্ট টপিক ডিভিশন অফ ইন্টিজার্স, পূর্ণ সংখ্যার ভাগ। এর আগে আমরা যোগ বিয়োগ গুণ দেখলাম। তো ভাগের ক্ষেত্রেও একই রকমভাবে হবে জিনিসটা। আমরা যদি কোনো জিনিসটা ভাগ করি, আমি লিখছি এখানে -10, এটা ডিভাইড করছি -2 দিয়ে, তাহলে -10 - 2, এটা ডিভাইড করলে কি হয় 10 আর 2 ডিভাইড করলে কি হয় 5, 10 / 2 করলে 5 হয়, আর এখানেও সাইনের ফ্যাক্টর করছে -, এটা হয়ে গেল। বা প্লাস আমরা নাও লিখতে পারি, শুধু 5 লিখতে পারি, সেখানেও হবে। এটাকে আমরা আরেক রকম ভাবে লিখতে পারি -10 আর -2, তাহলে এই -10 भाग माइनस टू এরকমভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। তাহলে এখানে কি হবে, এখান থেকে যে বলতে গেলে আমরা বলবো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম, আর এখানে 2 আর 10 আছে এটা কেটে 5 ক্যান্সেল করে আমরা 5 পেয়ে এরকম হিসেবে স্বাভাবিক করা যায়। তো আমি আরেকটা एग्जांपल নিচ্ছি আমি 64 ডিভাইডেড বাই -16, এটা আমি একই রকম ভাবে লিখে করছি। তাহলে এটা যাবে 64 বাই -16। এখানে মাইনাস ক্যান্সেলের কোনো ব্যাপার নেই, কারণ একটা নিচে মাইনাস আছে উপরে কোনো মাইনাস নেই। তাহলে এটা থাক 64, এটা কাটলে কত হয় 4 লিখলাম, একটা মাইনাস আছে এখানে লিখে দিলাম মাইনাস, মাইনাস নিচে থাকবে উপরে থাক নাম্বারের আগে মাইনাস হবে একটা, এখান থেকে হয়ে গেল। বা যদি আমরা এখান থেকে ডিরেক্ট বলতে চাই তাহলে কী হবে 64 ডিভাইড 16, এটা হয়ে যাচ্ছে আমাদের 4। আর এখানে কি, এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাসে মাইনাস হয়ে যায় আমাদের মাইনাস, এখানে হয়ে যাচ্ছে -4। দুটোই সেম, আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারি পূর্ণ সংখ্যার ভাগ। তাহলে আমি আজকের ভিডিওর শুরুতে যেগুলো বলবো বলেছিলাম ইন্টিজার্সের যোগ বিয়োগ গুণ ভাগ চারটে নিয়ে ডিসকাশন হয়ে গেল। এবার আমি একটা প্রবলেম নিয়ে বলবো, এই প্রবলেমটা আমি টুকে রেখেছি, এই প্রবলেমটা সলিউশনটা আমি বলবো। তো ফার্স্ট এখানে কি আছে, এই জিনিসটা পুরোটা 5 × 4 डिवाइड बाय 2 -4 এটা আছে পুরোটা ডিভাইড, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এই পুরো জিনিসটা ডিভাইড বাই 7। তাহলে পার্ট পার্ট করে করি, এই কাজটা করছি 5 × 4 আমাদের 20, এরপরে কি 20 ডিভাইড 2 করলে হয় আমাদের, আমি লিখে রাখছি এখন 20/2 -4, ফার্স্ট কাজটা হয়ে গেল। এরপর সেকেন্ড কাজ 20/2, এই জিনিসটা করবো 20/2 করলে আমাদের হয় কত 10। এখানে কি আছে মাইনাস মাইনাস, তো মাইনাসে মাইনাসে হয়ে যায় আমাদের প্লাস +4, এটা থাকলো বাইরে যেমন আছে ডিভাইডেড বাই 7, সেটা লিখে দিলাম। এরপর 10 + 4 হয়ে গেল আমাদের 14 ডিভাইড এখানে 7, 14 ডিভাইড 7 করলে হয় আমাদের 2, এটাই আমাদের অ্যান্সার। আমি একটা অঙ্ক করালাম। তাহলে আজকের এই লেকচার এই পর্যন্তই। আজকে আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখলাম, আর তার উপর একটা অঙ্ক করলাম। এর পরের লেকচারে আমরা পূর্ণ সংখ্যার বিভিন্ন রকম প্রপার্টি যেমন অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, কমিউটেটিভ, এই প্রপার্টিগুলো নিয়ে ডিসকাশন করবো। বাংলায় সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম, বিনিময় নিয়ম, এই ধর্মগুলো আছে, এগুলো ডিসকাশন করবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং ভিডিও সংক্রান্ত কোনো ডাউট থাকলে আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারেন। থ্যাংক ইউ।